Mutiur Rahman Nizami took part at the discussion. The minister said it is not possible to make the society happy without the welfare of the working people. Among others, Jamaat Islami leader Muhammad Kamarul Zaman addressed the discussion. অন্যান্যের মধ্যে জামায়াত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান আলোচনায় অংশ নেন। মন্ত্রী বলেন, ঢাকা মহানগরীর পরিকল্পনা বাস্তবায়নে দাওয়াত, প্রশিক্ষণ, সমাজসেবা ও রাজনৈতিক দক্ষতা অর্জনে ওয়ার্ড সভাপতিদের ভূমিকা অবশ্যই অগ্রণী থাকতে হবে। দায়িত্বশীলগণের ইমানি, এলমি, আমল, আখলাক এবং মাঠমুখী তৎপরতা ও অন্যের কোরবানি যদি কর্মীদের কাজে উদাহরণ সৃষ্টি করতে পারে, তবেই তারা কর্মীদের স্বতঃস্ফূর্ত আনুগত্য পেতে পারে। বাংলাদেশ সচিবালয়ে বিভিন্ন কৃষি প্রতিষ্ঠান, কৃষি সম্প্রসারণ ও বিএডিসি প্রকল্প কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত সভায় একথা বলেন। সভায় প্রত্যেক উপজেলা পর্যায়ে ফসলের উন্নত জাতের প্রদর্শনী প্লট স্থাপন, বিভিন্ন ফলজ ও উফসি বৃক্ষের চারা উৎপাদনের জন্য প্রতিটি উপজেলায় একটি করে নার্সারি স্থাপন সহ বরাদ্দকৃত কৃষি উন্নয়ন কর্মসূচির তহবিল থেকে কৃষি খাতে শতকরা 15% ব্যয়ের সিদ্ধান্ত গৃহীত হয়। মওলানা নিজামী নতুন নতুন ফসলের জাত উদ্ভাবনে কৃষি বিশেষজ্ঞদের এগিয়ে আসার আহ্বান জানান। মন্ত্রী আজ সাভারে নতুন হাইব্রিড ধান সোনার বাংলা একের ফসল কাটা ও ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত ধান মাড়াই যন্ত্রের মাধ্যমে আনুষ্ঠানিক ধান মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন। জিয়াউল কবি সুমনের রিপোর্ট। কৃষি প্রধান দেশ বাংলাদেশ, জনসংখ্যার অত্যধিক চাপে প্রতিনিয়ত কমে আসছে চাষাবাদের জমি। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এখন পর্যন্ত 41টি উচ্চ ফলনশীল ও একটি হাইব্রিড জাতের ধান উদ্ভাবন করেছে। উদ্দেশ্য হচ্ছে অল্প জমিতে অধিক ধান উৎপাদন। এমনই একটি অধিক ফলনশীল জাতের ধান হচ্ছে সোনার বাংলা এক। চলতি 2002-2003 বোরো মৌসুমে দেশের 27টি জেলার 20,000 হেক্টর জমিতে 200 টন বীজে এ ধান উৎপাদিত হয় 1,80,000 টন। অর্থাৎ অন্যান্য ধান যেখানে একর প্রতি উৎপাদিত হয় 60 থেকে 65 মন, সেখানে সোনার বাংলা এক ধান উৎপাদিত হয় 100 থেকে 110 মন, 210 টাকা কেজি দরে। একর প্রতি অন্যান্য বীজ থেকে 500 থেকে 600 টাকা অতিরিক্ত খরচ হয়, যার ফলে ধানের উৎপাদনও এক্ষেত্রে 25 থেকে 30 মন বেশি হয়। আমরা যেটা সচরাচর করে থাকি সেটা থেকে খুবই ভালো, খুবই ভালো আশাজনক ফলন। আমদানিকারক জানালেন এ বীজের গুণাগুণ সম্পর্কে। সোনার বাংলা ধান কৃষকের জন্য খুবই উপযোগী, এই কারণে প্রতিদিন আমাদের জমি কমছে কিন্তু জনসংখ্যা বাড়ছে। এই বাড়তি জনসংখ্যা খাদ্য চাহিদা পূরণের জন্য সোনার বাংলা ধান এবং হাইব্রিড ধানের বিকল্প নেই। নতুন উদ্ভাবিত এ ধানের ফসল কাটা উপলক্ষে এক চাষি সমাবেশে কৃষিমন্ত্রী বলেন, উন্নত জাত, ভালো বীজ, সুষম সার, বালাই ব্যবস্থাপনা ও সেচ কার্যের মাধ্যমে কৃষির উৎপাদন বৃদ্ধি করতে হবে। কৃষি পণ্যের সঠিক বাজারজাতকরণ ও কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে তিনি স্থানীয় উদ্যোক্তাদের আহ্বান জানান। উচ্চ ফলনশীল ধানের বীজ ব্যবহারের উপর আমরা গুরুত্ব দিচ্ছি। আমরা চাই
সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের উদ্যোগের মাধ্যমে অল্প জমিতে বেশি ফসল ফলাবার উদ্যোগকে সফল করতে হবে। সেই হিসেবে সোনার বাংলা জাগরণ এগুলোরও পরীক্ষা নিরীক্ষা চলছে। এগুলো যদি আমাদের দেশের আলো বাতাস মাটির জন্য উপযোগী হয় তাহলে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এগুলোকেও সম্প্রসারণের উদ্যোগ নেবে। নতুন এ ধানের বৈশিষ্ট্য হচ্ছে এতে চিটা কম পড়ে ও পাকা ধান ঝরে পড়ে না, গাছও সোজা থাকে। দেশে দিন দিন হ্রাস পাচ্ছে আবাদী জমির পরিমাণ, তাই নতুন উন্নত জাতের বীজ উদ্ভাবন ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। জিয়াউল কবির সুমন, বাংলাদেশ টেলিভিশন, ধরেন্ডা, সাভার। উন্নয়ন বাজেটে থাকলেও নতুন কর্মসূচিগুলো রাজস্ব বাজেটে অন্তর্ভুক্ত করা হবে। সবাই বিআরডিবিকে চাঙ্গা করার জন্য একে রিফান্ডিং করার কথা বলা হয়। অর্থমন্ত্রী এনজিওদের ক্ষুদ্র ঋণের অত্যধিক সুদের হারের সমালোচনা করেন। কার্যক্রমের সম্প্রসারণ এবং সংশ্লিষ্টদের কৃষিজ উৎপাদন বৃদ্ধির আধুনিক ধ্যান ধারণা ও প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দানের উপর গুরুত্ব প্রদান করা হয়। অর্থমন্ত্রী কৃষি খাতে অগ্রাধিকার ও সহায়তা প্রদানের ইঙ্গিত দেন এবং কৃষকের পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। অর্থ ও কৃষি সচিবরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। আন্দোলন মূলত তখন ভূমিকা পালন করেছে আদিম সমাজ শ্রেষ্ঠতম মুজাহিদে সেই যুদ্ধে শরিক হয়েছিলেন এই ইতিহাস আমাদের জানা আছে। এটি ইসলামী সমাজ পরিবর্তনের আন্দোলনের জন্য যে ধরনের চরিত্র এবং আল্লাহ দিন কায়েমের আন্দোলন কেমন করবে আব্দুল আজিজ দেওয়ালের মাধ্যমে সেই আন্দোলনটাকে পরিণতি হয়। ইসলামী সংগ্রামী আন্দোলনের প্রেরণাদায়ক প্রেরণা উৎস এবং সেই সাথে এতে ভবিষ্যতে যারা ইসলামকে বিজয়ী দেখতে চায় তাদের জন্য অনেক শিক্ষণীয় ঘটনা হয়েছে। তিনি হিজরত করে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের সীমান্ত সংলগ্ন জায়গায় তিনি আস্তানা গড়লেন। সেখানে তিনি ইসলামী জেহাদের কেন্দ্র গড়ে তুললেন, সরকারও প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে ইসলামী শরীয়ত ভিত্তিক Jamaat Islami today, marking the historic Balakot Day. City Chief of the party, Mominul Islam Patwari, presided over the meeting while party leaders including Abu Tahir Muhammad Masum and Rafiqul Islam Khan took part in the discussion. Maulana Nizami called upon all to take lessons from the supreme sacrifices at Balakot and carry forward the Islamic movement to the goals of victory. কার্যালয়ে অনুষ্ঠিত হয় বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ও সংসদীয় দলের নেতা কৃষিমন্ত্রী মৌলানা মতিউর রহমান নিজামী। জামায়াতে ইসলামী বাংলাদেশের জাতীয় সংসদ সদস্যবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের রাজনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া জামায়াতে ইসলামী বাংলাদেশের জাতীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার কার্যক্রম পর্যালোচনা করা হয়। জনাব নিজামী অষ্টম জাতীয় সংসদের সপ্তম অধিবেশনে নিয়মিত উপস্থিত থেকে যথাযথ ভূমিকা পালনের জন্য জামায়াতে ইসলামী বাংলাদেশের সংসদ সদস্যদের অনুরোধ জানান। সমাজ কল্যাণ মন্ত্রী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন। অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়।
চলতি অধিবেশন সর্বমোট 4টি কার্য দিবসে শেষ হবে বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিদিন সংসদ অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। আগামী শুক্রবার ও শনিবার অধিবেশন স্থগিত রেখে 13ই মে এই অধিবেশন শেষ হবে। বৈঠকে জানানো হয়, আসন্ন অধিবেশনে সংসদে উত্থাপনের জন্য এ পর্যন্ত 7টি সরকারি বিলের নোটিশ পাওয়া গেছে। এছাড়া তৃতীয় অধিবেশনে প্রাপ্ত 4টি বিল উত্থাপনের অপেক্ষায় আছে। আসন্ন অধিবেশনে বেসরকারি সদস্যদের আনা হবে। তিনি আজ লক্ষ্মীপুর শহরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সমাবেশে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বক্তব্য রাখেন। মন্ত্রী বলেন, জনসংখ্যা বাড়ার ফলে আবাদি জমির পরিমাণ কমেছে, তাই আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষিজাত দ্রব্যের উৎপাদন বাড়াতে হবে। তিনি বলেন, সরকার চাষিবাড়ি বাগানবাড়ি কর্মসূচি চালু করেছে, এতে বাড়তি আয়ের মাধ্যমে দারিদ্র দূর করা। যাত্রা শুরু থেকে অত্যন্ত বলিষ্ঠ ভাবে অন্যদিকে আরেকটি নতুন চ্যালেঞ্জ আসছে। 11 সেপ্টেম্বর 2001 সালের ঘটনা 38 পয়সায় নামিয়ে আনার প্রস্তাব করা হয়। তবে আবাসিক গ্রাহকদের গ্যাসের দাম 120 টাকা থেকে 49.39 টাকা বাড়িয়ে 169.39 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়। তবে ব্যাপক আলাপ আলোচনার পর শেষ পর্যন্ত এই ফর্মুলা সবাই নাকচ করে দেওয়া হয়। যারা পানি নিয়ে আসে নলকূপের পানি আর কি, ওটাতে আর্সেনিক আছে কিনা? এবং বালাই মুক্ত পরিবেশের ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে অল্প জমিতে বেশি ফলন উৎপাদন করে দারিদ্র বিমোচনে এগিয়ে আসতে হবে। দেশে কৃষি বিপ্লব সাধন করে জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করার জন্য নিরলসভাবে কাজ করার লক্ষ্যে তিনি সকলের প্রতি আহ্বান জানান। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। ১৮ মে তারিখে ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম 2003-এর সভায় দারিদ্র বিমোচন কৌশলপত্র উপস্থাপন মন্ত্রিসভা অবহিত হয় এবং কৌশলপত্রটি ডেভেলপমেন্ট ফোরাম 2003-এ উপস্থাপনের জন্য বৈঠকে সম্মতি প্রদান করা হয়। মন্ত্রিসভা সদস্যগণ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় সমূহের প্রতিমন্ত্রীগণ বৈঠকে অংশগ্রহণ করেন। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন। The cabinet, however, directed the secretary's committee to examine thoroughly the way of formation and structure of the commission. The cabinet also approved the proposal for amending section 35A of the Code of Criminal Procedure. The Council of Ministers also endorsed a proposal for presenting the country's poverty reduction strategy paper in a meeting of Bangladesh Development Forum 2003 due in Dhaka on May 16-18. Cabinet members and state ministers of the ministries concerned attended the meeting. Cabinet Secretary, Principal Secretary to the Prime Minister and secretaries concerned were present. তিনি বলেন, সুষম সার প্রয়োগ,
উন্নত বীজ বপন ও বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করে জমিতে অধিক ফসল উৎপাদন করতে হবে। তিনি কৃষি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের মাধ্যমে দেশের অর্থনৈতিক মেরুদণ্ডকে শক্তিশালী করার লক্ষ্যে সংশ্লিষ্টদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানান। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। অভিশাপ থেকে আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পথে ফিরে আসার বিকল্প নেই। মন্ত্রী আজ জামায়াতে ইসলামী বাংলাদেশ ঢাকা মহানগরীর খিলগাঁও থানার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তিনি সব অশান্তি অবসানের জন্য আল্লাহর পথে আসার আহ্বান। বাজারে রপ্তানির উপযোগী উদ্যান ফসল উৎপাদন করতে হবে। তিনি রপ্তানিমুখী এ খাতের প্রসারে জোট সরকারের সর্বাত্মক সহযোগিতার কথা তুলে ধরেন। কৃষি মন্ত্রণালয় উদ্যান ভিত্তিক ফসল রপ্তানিতে সহযোগিতা করতে রপ্তানিমুখী উদ্যান উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে বলে তিনি জানান। অন্যান্যের মতো সেমিনারে FAO-র পরামর্শক ডক্টর সেমোনিগাস হাইলে মারিয়াম উপস্থিত ছিলেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করে ডক্টর মোহাম্মদ সালেহ আহমদ। দিনব্যাপী এ সেমিনারে সংশ্লিষ্ট সেক্টরের শতাধিক প্রতিনিধি অংশ নেন। যিনি আমাদেরকে তিনি মূলত আজকে আমাদের সামনে বর্তমানের মাধ্যমে গণতন্ত্র আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত হওয়ার সুযোগ পেয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সেই সাথে যারা এই সম্মেলনের আয়োজন করেছেন তাদেরকেও জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। মুসলিম উম্মার জন্য চলছে একটি আমাদের জন্য বিশ্বব্যাপী উপেক্ষা করে যায় তাহলে মুক্তির কোন সম্ভাবনা আছে বলে আর মনে করার কোন কারণ নেই। জন্য বর্তমান সরকার সংকল্পবদ্ধ। তিনি আজ আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উত্তরা থানার জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। মন্ত্রী জামায়াতের কর্মীদেরকে ইসলামের আদর্শে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। খালেদা জিয়া 11 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী দপ্তর পুনর্বণ্টন করেছেন। পুনর্বণ্টন অনুযায়ী কৃষিমন্ত্রী মতিউর রহমান নিজামীকে শিল্প মন্ত্রণালয় দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে শিল্পমন্ত্রী MK আনোয়ারকে কৃষি মন্ত্রণালয় এবং পাটমন্ত্রী হাফিজউদ্দিন আহমেদকে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মোট 5 জন প্রতিমন্ত্রীর দপ্তরও আজ পুনর্বণ্টন করা হয়েছে। পুনর্বণ্টন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ লুৎফর রহমান খান আজাদকে পাট প্রতিমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী আমানুল্লাহ আমানকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, শিল্প প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিমকে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভুইয়াকে মৎস্য ও পশু সম্পদ প্রতিমন্ত্রী এবং বস্ত্র প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া 3 জন উপমন্ত্রী দপ্তরও পুনর্বণ্টন করা হয়েছে। পুনর্বণ্টনকৃত দপ্তর অনুযায়ী যোগাযোগ উপমন্ত্রী আসাদুল হাবিব দুদুকে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপমন্ত্রী, LGRD ও সমবায় উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদারকে ভূমি উপমন্ত্রী এবং শিক্ষা উপমন্ত্রী মোহাম্মদ আব্দুস সালাম পিন্টুকে শিল্প উপমন্ত্রী দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে 3 জন মন্ত্রী ও 4 জন প্রতিমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। যারা পদত্যাগ করেছেন তারা হলেন পানি সম্পদ মন্ত্রী ইঞ্জিনিয়ার LK সিদ্দিকী, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী সাদেক হোসেন খোকা, মন্ত্রী হারুনা রশিদ খান মুন্নু, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী রেদওয়ান আহমেদ, বাণিজ্য প্রতিমন্ত্রী বরকতুল্লাহ ভুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবাদ প্রশাসন গড়ে তোলার জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ ঢাকায় জামায়াতে ইসলামী বাংলাদেশের উপজেলা ও পৌর আমিরদের এক সম্মেলন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। মাওলানা নিজামী দলীয় নেতাকর্মীদের দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান জানান।
ফিরে আসতে মুসলিম দেশসমূহের রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী ও আলেমদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ ঢাকায় জামায়াতে ইসলামী বাংলাদেশের উপজেলা আমির সম্মেলনের উদ্বোধনকালে এই আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সংসদীয় দলের উপনেতা মাওলানা মোহাম্মদ আব্দুস সোবান এমপি এবং সেক্রেটারি জেনারেল ও সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। জনাব নিজামী বলেন, ইসলামী আদর্শকে অনুসরণ না করাই মুসলিম উম্মার অসহায় অবস্থার মূল কারণ। মন্ত্রী অপশক্তির ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষার পাশাপাশি দেশের জনগণের উন্নতি এবং কল্যাণের লক্ষ্যে গঠনমূলক, আদর্শভিত্তিক ও দায়িত্বশীল রাজনৈতিক ধারা চালু করার ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা পালন করার জন্য উপজেলা আমিরদের প্রতি আহ্বান জানান। মাওলানা মতিউর রহমান নিজামী সকাল 9টায় অফিসে এসে তিনি মন্ত্রণালয় এবং অধীনস্থ সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রণালয়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। শিল্পমন্ত্রী তার নতুন দায়িত্ব সম্পর্কে বলেছেন, কৃষির পাশাপাশি দেশের শিল্পখাতকে গুরুত্ব দিতে জোট সরকার অঙ্গীকারাবদ্ধ। আমি সমস্যা এবং সম্ভাবনা চিহ্নিত করার পর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করে প্রায়োরিটি সেক্টর নির্ধারণ করব। সরকারের গৃহীত শিল্প নীতির আলোকে আমি এই বিষয়টিকে সামনে রেখে বস্তুনিষ্ঠ কার্যক্রম গ্রহণ করব ইনশাআল্লাহ। উৎপাদন এবং উন্নয়নের রাজনীতি হল জোট সরকারের রাজনীতি, অতএব উন্নয়ন উৎপাদনের এই চাকাকে অবশ্যই চলন্ত এবং গতিশীল করতে হবে। চার দলীয় জোটের শরিক দল ইসলামী ঐক্য জোটের জোট থেকে বেরিয়ে যাবার সম্ভাবনাকে জামাত ইসলামীর আমির নাকচ করে দেন। জোটকে জাতীয় স্বার্থে আমাদের অর্থব্যয় করতে হবে, ক্ষোভের কারণে অথবা মানবনের কারণে এরকম ইচ্ছি করে থাকতে পারে। সাংবিধানিকভাবে আমাদের ইসলামী ঐক্য জোটের বন্ধুরা ধানের শীর্ষে নির্বাচন করেছেন, অতএব তাদের খবর ভোট প্রকাশের জন্য কোনো কথা বলতে পারেন, কিন্তু জোট থেকে বেরিয়ে যাওয়ার মতো কোনো সিদ্ধান্ত নেবেন আমি এটা মনে করি না। শিল্পমন্ত্রী খুব শীঘ্রই দেশের শিল্পপতি ও এ খাতে জড়িতদের নিয়ে বৈঠক করবেন বলে জানান। আবু দারদা জুবায়ের, এটিএন বাংলা, ঢাকা। বৈঠকে মন্ত্রিসভার সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীগণ অংশগ্রহণ করেন। মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভাগের সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন। বিশ্ব অশান্তির মূলে রয়েছে রাসুলের আদর্শের অনুপস্থিতি। তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে নোয়াখালী ফোরাম আয়োজিত সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ফোরামের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মকবুল আহমেদ উপস্থিত ছিলেন। মন্ত্রী সর্বস্তরের মানুষকে দেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে জোট সরকারকে সহযোগিতার পাশাপাশি ইসলামী সমাজ কায়েমের অবদান রাখার জন্য চিহ্নিত করা হয়েছে। ইনস্টিটিউট বিভিন্ন স্তরের 20,000 কৃষি কর্মকর্তাকে প্রশিক্ষণ দিয়েছে। বৈঠকে কৃষি খাতের বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হয়। শিল্পমন্ত্রী, পরিবেশ ও বনমন্ত্রী, খাদ্যমন্ত্রী, মৎস্য পশু সম্পদ প্রতিমন্ত্রী, পানি সম্পদ প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। Ambassador Masushihiro Horiguchi met him at his office today. During the meeting, they discussed matters of mutual interest with particular focus of industry and investment sectors. The minister praised the envoy of the present state of industrial sector of the country.